সভাপতি সাগর ভাই উপস্থিত রয়েছেন,
দক্ষিণখান 48 নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত কাউন্সিলর বিএনপি মনোনীত কাউন্সিলর জনাব আলী আলক সাহেব উপস্থিত রয়েছেন যুবদল বিমানবন্দর থানার বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা জেলার হোসেন সবুজ উপস্থিত রয়েছেন বিমানবন্দর থানা বিএনপির যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের সহযোগিতা তারা আনন্দ রয়েছেন আরো উপস্থিত রয়েছেন ছাত্রদল স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল জাকাত সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব আজকের সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন। বিমানবন্দর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ আয়োজিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সভাপতি বিভাগ মোল্লা সাহেব এখানে উপস্থিত আছেন বিএনপি থানা ও অঙ্গন সমূহের নেতৃবৃন্দ যার সৌজন্যে আজকে এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের অত্যন্ত সংগ্রামী নেতা যুবদলের ঢাকা মহানগর বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর সাহেব প্রিয় আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আমাদের জাতির জীবনে সবচেয়ে কঠিন সময় পার করি। আমার বয়স 72 বছর হয়ে গেছে, এইরকম দুঃসময় আমি আর কখনো দেখিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমি একজন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যোদ্ধা ছিলাম। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা এই রকম সমগ্র দেশের মানুষ আজকে আক্রান্ত হয়ে গেছে একটা অদৃশ্য ভাইরাসের কাছে রোগ। শুধু দেশ নয়, সমগ্র পৃথিবী, আজকে সমগ্র পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় যদি আপনারা টেলিভিশন দেখেন, খবর কাগজ দেখেন, আপনারা দেখবেন যে কোনো দেশ বাকি নেই। এবং সবচেয়ে উন্নত দেশ যেগুলো ধনী দেশ, সেই দেশগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। আমাদের এখন পর্যন্ত ব্যাপক হারে সেইভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু আমরা আশঙ্কা করছি যেহেতু আপনারা এশিয়াতে একটু দেরি করে এই অসুখটা এসছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে, পার্শ্ববর্তীদের ভারতে গেছে, পাকিস্তানে আছে, ভুটানে আছে, নেপালে আছে, মারমাতে আছে, শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশেও আজকে সেইভাবে গত 3 মাস ধরে আমাদের সাধারণ মানুষ তারা কর্মহীন হয়ে ঘরের মধ্যে আটকা পড়ে আছে। যারা কাজ করতেন, বিভিন্ন চাকরি করতেন, যারা গার্মেন্টসে কাজ করতেন, তারা সবাই আজকে কর্মহীন হয়ে আপনার ঘরে অন্তরীণ হয়ে, কারণ এখানে এখন পর্যন্ত এই অসুখটা, এই যে ভাইরাস, তার কোনো ওষুধ বের হয়নি। তার যে ভ্যাকসিন, যে আমরা ছোটোবেলার টিকা নিতে আপনারা সবাই নিয়েছেন, বিসিজির টিকা, অন্যান্য টিকা, এখন কিন্তু কোনো টিকা বের হয়, যার ফলে এই অদৃশ্য একটা ভয়ঙ্কর একটা মহামারীর যে ব্যাধি অসুখ, সেটা আর কি আমাদেরকে আগ্রাসন। বন্ধুগণ, এ খুব কঠিন লড়াই। আমাদের এই ছোট্ট একটা দেশের মধ্যে
160 কোটি মানুষের, দুঃখিত 17 কোটি মানুষের বাস। এখানে এত বেশি ঘনত্ব মানুষের, একজন থেকে একজন মানুষের দূরত্ব বজায় রাখা কঠিন। এটাই একমাত্র এখন এটাকে ঠিক রাখার উপায়, যে দূরত্ব রাখতে হবে, যাতে করে এই যে আমি কথা বলছি তাতে যে আপনার ড্রপলেটগুলো যাচ্ছে এগুলো যেন অন্য কারোর মধ্যে না লাগে। এটা হচ্ছে অত্যন্ত বাস্তব, অন্যেরটা যেন এসে না লাগে। যে কারণে আপনি দেখছেন যে আমরা সবাই কম বেশি মাস্ক পরছি, গ্লোভস লাগাচ্ছি। আমার বয়স বেশি, সেদিন আমি একটা গাউনও পরেছি, অসুস্থ মানুষ। আজকে সারা বাংলাদেশের মানুষ তারা কিন্তু সংগ্রাম করছে, লড়াই করছে এই অসুখ থেকে বাঁচার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের সরকার, যাদের কাছ থেকে মানুষ আশা করে যে দুর্যোগের দিনে, দুঃসময়ের দিনে তারা সঠিক পথ দেখাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেনি। এই সরকার যেহেতু জনগণের জন্য নির্বাচিত নয়, জনগণের দ্বারা নির্বাচিত নয়, জনগণের কাছে তাদের কোনো রকমের কোনো জবাব দিতে নাই, সেই কারণে প্রথম দিকে মার্চ মাস পর্যন্ত তারা এটাকে অবহেলা করে, এবং অবহেলা এমন পর্যায়ে করেছে যেটাকে তারা খুব গুরুত্বই দেয়নি। মার্চ মাসের 18 তারিখ থেকে, 15 থেকে 18 তারিখের মধ্যে তারা প্রথম এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়ে আসে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন লকডাউন ঘোষণা করেছে, অর্থাৎ দেশ থেকে লকডাউন, ইমার্জেন্সি, জরুরি অবস্থা ঘোষণা করেছে, তখন এরা কিন্তু লকডাউন ঘোষণা করেনি। স্থানীয়ভাবে লকডাউন দিচ্ছে, কিন্তু আপনার রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে কোনো লকডাউন ঘোষণা করা হয়, যার ফলে মানুষ কিন্তু আপনার সেটাকে গুরুত্ব সেইভাবে উপলব্ধি করতে পারে। আমরা দেখেছি তাদেরকে প্রাণ বিতরণ, যেটা আপনার মানুষের এই দুঃসময় তাদের কাছে গিয়ে পৌঁছানো, সে কাজটাও সরকার কখনোই সঠিকভাবে করতে পারছে না বলেই আজকে এত অভাব সৃষ্টি হয়েছে। আমরা এপ্রিলের 4 তারিখে আমরা সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই সাধারণ মানুষ যারা আছে, যারা এখন কাজ করতে পারবে না, তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়ার জন্য 3 মাস আমরা বলেছিলাম। যেগুলো তালিকা করে স্থানীয় নেতৃবৃন্দ সেনাবাহিনীর হাতে এটাকে বিতরণ করা যেতে পারে, দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত সেদিক দিকগুলো তারা কেয়ারই করেনি, গায়েই লাগে। আমরা লক্ষ্য করি যে প্রতিটি ক্ষেত্রেই আপনি দেখবেন হাসপাতালের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রচুর না, একেবারেই অপ্রতুল ব্যবস্থা, পর্যাপ্ত নয়। ডাক্তার সাহেবরা আক্রান্ত হচ্ছে আজকে সবচেয়ে বেশি, সাংবাদিকরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন, পুলিশ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেখেছেন, যারা আপনার যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছিল তাদের মধ্যে। আজকে সাংবাদিক বলেন, আজকে ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, নার্স বলেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, কেউ বাদ পড়ছে না, কারণ এটা একটা এমন ছোঁয়াচে রোগ, সে ছোঁয়াচে রোগটা চতুর্দিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সরকার কিন্তু সে ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এখন পর্যন্ত, বরঞ্চ যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো প্রতিটি সমন্বয়হীনতা রয়েছে, যার ফলে কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছে না বলে আজকে গোটা দেশে আরও বেশি রকম দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা আপনারা জানেন যে বিএনপি আমরা অত্যন্ত দুঃসময় অতিক্রম করছি, এই দুঃসময়ও আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিটি জায়গায় আমাদের সাধ্যমতো যতটুকু আমাদের সীমিত সম্পদ আছে তা দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের পক্ষে দাঁড়াতে, তাদের কাছে দাঁড়াতে, এই চেষ্টাটা আমরা করছি। আমরা প্রথম দিকে মানুষকে সচেতন করা যে লিফলেট বিলি করেছি, মাস্ক বিতরণ করেছি, এরপরে আমরা এখন উপহার নিয়ে এই রোজার মাসে আমরা চেষ্টা করছি সমগ্র দেশেই যতটুকু আমাদের পক্ষে সম্ভব এইটুকু নিয়ে আপনার কাছে দাঁড়াতে। আমি আজকে আপনাদের সমাবেশের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে যারা বিত্তশালী ব্যক্তি আছেন এলাকাতে, দেশে, তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারাও সবাই এগিয়ে আসুন, এইভাবে যেন আমরা আমাদের ভাই বোনদের বন্ধের পাশে পাশে দাঁড়াতে পারি, যারা আপনার এখন অত্যন্ত দুঃসময় কাটাচ্ছে। আমি সরকারকে বারবার আমরা বলেছি যে আপনারা সবাইকে নিয়ে একসাথে আলোচনা করে, পরামর্শ করে সিদ্ধান্তগুলো গ্রহণ করুন, তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করছেন না, এবং তারা সেই একসাথে কাউকে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষজ্ঞ বা যারা এক্সপার্টস আছেন তাদের কাউরের সাথে পরামর্শ করে তারা এই কাজগুলো করবেন। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে,
মানুষের মধ্যে একটা আশা সৃষ্টি করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তাই আজকে তারা এক এক সময় এক একটা তদলৌকিক সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগে সিদ্ধান্ত নিল যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ করলো, কিন্তু আবার দুই দিন পরে গণপরিবহন খোলা রাখলো, মানে সব কিন্তু আপনার গ্রামের মধ্যে দেশের মধ্যে সারা জায়গায় ছড়িয়ে পড়ে। এই বিষয়গুলোই আজকে আপনার সমস্যা হয়ে যাবে। আবার এখন গার্মেন্টস খুলেছে, কিন্তু গার্মেন্টস কর্মীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা নেই। দেখা যাচ্ছে গার্মেন্টস কর্মীরা এখন আবার অনেকেই আক্রান্ত হওয়া শুরু হয়েছে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে। অর্থাৎ সরকার, নারায়ণগঞ্জের সরকার ব্যর্থ হয়েছে গার্মেন্টস মালিকদেরকে, তাদেরকে এই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা। আমাদের সাংবাদিক ভাইরাও তারাও আজকে আক্রান্ত হচ্ছেন, এবং আমি অনুরোধ করব সংবাদপত্রের যারা মালিক রয়েছেন, যারা সংবাদপত্রের ম্যানেজমেন্ট রয়েছেন, সাংবাদিকদের নিরাপত্তা যেন সম্পূর্ণভাবে রক্ষা করা হয়, আর তাদেরকে যেন কর্মচ্যুত না করা হয়, যেটা অনেক ক্ষেত্রেই কর্মচ্যুত করা হয়। গার্মেন্টস কর্মীদেরকে যেন কর্মচ্যুত করা না হয়, ডাক্তার পরিচয় কোথাও যেন কাউকে কর্মচ্যুত করা না হয়। তাই আজকে এই দুঃসময় আমরা কোনো সমালোচনা করতে চাই না, শুধু ত্রুটিগুলো, যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা মনে করি যে এই ত্রুটিগুলো ভালো করে দেখে মানুষকে এক করে, সবাইকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে মানুষকে নিয়ে, সকল মানুষকে নিয়ে আজকে এই দুর্যোগ মোকাবেলা আমাদেরকে করতে হবে। এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন তিনি অসুস্থ, তিনি আপনারা বাড়িতেই আছেন, বাসাতেই আছেন, তিনি বেরোতে পারছেন না, কারণ তাকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনিও আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের নেতৃবর্গের সঙ্গে যোগাযোগ করছেন, কোথায় কে যাবে না যাবে, কোথায় কী করবে, এগুলো তিনি নির্দেশ দিচ্ছেন। আসুন আমরা বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা এই দোয়া করি যে আল্লাহ তাআলা দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেন, পৃথিবীর মানুষকে রক্ষা করেন। এটাই হোক আজকে আমাদের দিনের কথা। আজকে উপহার সামগ্রী আপনারা নিয়ে এসছেন জাহাঙ্গীর সাহেব, সকলের এখানকার নেতৃবর্গের সাথে আমরা এটা শান্তিপূর্ণভাবে সবাই গ্রহণ করবেন, এবং এটা সামান্য যৎসামান্য, কিন্তু এর যে ইচ্ছা এখান থেকে প্রমাণিত হয় এটা আমরা কাজ করতে চাই আপনাদের পক্ষে। আমার মনে হয় আমরা আপনাদেরকে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও অনেক বয়স্ক মানুষ, বয়স্ক মানুষদের এই রোগে নাকি সবচেয়ে বেশি আক্রান্ত বলা আছেন। এখানে আমরা আপনার সকলের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে আমাদের জন্য রক্ষা করবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, রাম অনেক ধন্যবাদ। আমার পুরনো কমরেড কৃষক দল আমরা যাবে 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 সরেন সামনে থেকে সরেন ভাই একটু সরেন না এইবার দুলার ভাই আর মোহন ভাই জানা আসুন, এই সাবধান ভাই আর আসুন, আলী ভাই এই পরের জন যান
এরপর একজন সিরিয়াল ধরেন দূরে যান না, সরেন আপনার দুজন কাসম কাকা, এই কাসম কাকা সাড়ে সাথে আপনি একটা দিয়ে দেন, তার সাথে আপনি একটা দিয়ে দেন, একটা মহিলা যান, আপনার দূরে দূরে যান, দূরে যান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই লাল গেঞ্জি ভাই সরেন না একটু সামনে, বুঝলাম না এরা কেন এত